সাবস্ক্রাইব করুন সরকারি চাকরি চ্যানেল এবং পাশে রাখা বেল আইকন প্রেস করুন সঠিক সময় সঠিক নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এসে গেছি ইউটিউব চ্যানেল সরকারি চাকরির পক্ষ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজ বলবো পশ্চিমবঙ্গের ইএসআই হসপিটালগুলিতে স্টাফ নার্স নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। ভিডিওটিতে বলবো এই নিয়োগটি সম্বন্ধে বিস্তারিত খুঁটিনাটি তথ্য। দেখতে থাকুন ভিডিওটি। রাজ্য সরকারের অধীনে শ্রম দপ্তর বিভাগের ইএসআই হসপিটালগুলিতে স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে। পদের নাম স্টাফ নার্স গ্রেড টু। পদটি কেবলমাত্র মহিলা প্রার্থীদের জন্যই সীমাবদ্ধ। বয়স হতে হবে 1 জানুয়ারি 2018 হিসেবে 18 থেকে 39 বছরের মধ্যে। তবে বয়সের ঊর্ধ্বসীমার ছাড় পাবেন ওবিসি প্রার্থীরা 3 বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা 5 বছর এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরাও 5 বছরের। এবারে বলবো শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে জিএনএম পাস অথবা বিএসসি নার্সিং পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে, বাংলা ভাষায় বলতে লিখতে এবং পড়তে জানতে হবে। মোট শূন্যপদের সংখ্যা 117টি, তার মধ্যে সাধারণ প্রার্থীদের জন্য 60টি, তপশিলি জাতি 26, তপশিলি উপজাতি 7, ওবিসি এ 12, ওবিসি বি 8, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য 8টি পদ সীমাবদ্ধ। এবারে বলি বেতনক্রম সম্বন্ধে। মূল বেতন 7,100 টাকা থেকে 37,600 টাকা, গ্রেড পে 3,600 টাকা সঙ্গে অন্যান্য ভাতা। এবারে বলবো আবেদন করবেন কিভাবে। আবেদন করা যাবে অফলাইনের মাধ্যমে। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া ওয়েবসাইটের লিঙ্কটি থেকে আবেদনপত্র ডাউনলোড করে A4 কাগজে প্রিন্ট করে নিতে হবে। প্রার্থীকে নিজের হাতে দরখাস্ত ফর্মটি যথাযথ পূরণ করতে হবে। সম্প্রতিকালে তোলা রঙিন পাসপোর্ট সাইজ ফটো নির্দিষ্ট জায়গায় সেটে দিতে হবে। দরখাস্তের সঙ্গে প্রার্থীর স্বাক্ষর করা প্রয়োজনীয় জেরক্স কপি দিতে হবে, যেমন বয়সের প্রমাণপত্র, নার্সিং ট্রেনিংয়ের সার্টিফিকেট এবং মার্কশিটের জেরক্স, ঠিকানার প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেটের প্রমাণপত্র, সমস্ত দরকারি নথিপত্র সহ দরখাস্ত একটি মুখ বন্ধ করা খামে ভরে রেজিস্ট্রি পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে জমা দিতে পারবে। যে কোনো কাজের দিন বিকেল 4টার মধ্যে প্রার্থী নিজের হাতে ফর্ম জমা দিতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 24 সেপ্টেম্বর 2018 বিকেল 4টে পর্যন্ত। আবেদনপত্র পাঠানোর ঠিকানা ডেসক্রিপশনে দেওয়া ওয়েবসাইটটি থেকে পেয়ে যাবেন। প্রার্থী বাছাই করা হবে নার্সিং ট্রেনিংয়ে প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। বন্ধুরা, ভিডিওটি সম্বন্ধে কোনো রকম মন্তব্য থাকলে ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক করে বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।